সাজেদা, আপনি লিখেছেন, আমা আমার সূচিবায়ুর সমস্যা রয়েছে, যে কোনো কাজে নাপাক যে কোনো কাজে নাপাক লেগে গেলে গেল কি না সবসময় এই সন্দেহ হয় এবং তা থেকে পবিত্র হতে আমার দীর্ঘ সময় লেগে যায়। এ থেকে কীভাবে বাঁচতে পারি আপনার পরামর্শ চাইব। সাজেদা, সূচিবায়ুর রোগের সবচেয়ে বড় সমাধান হলো এটাকে ইগনোর করা। অর্থাৎ আপনার মনে এই ধরনের কোনো চিন্তা আসলে আপনি সেটাকে একেবারে পাত্তা দিবেন না, একদম ইগনোর করার চেষ্টা করবেন। এটাই হলো এর সবচেয়েতে মোক্ষম এবং উপযুক্ত পন্থা। বিশেষ করে কিছু শয়তানি থাকে মানুষকে এই ধরনের সূচিবায়ুতে ফেলে দেয়। আমরা অনেক সময় এটাকে বরং অ্যাপ্রিসিয়েট করি, মনে করি যে আমার মধ্যে বোধ হয় এই গুণটি ভালো গুণ, আমি অনেক বেশি সচেতন, অনেক বেশি সতর্ক, অনেক বেশি দায়িত্বশীল। আসলে মূলত এ ধরনের আপনার সূচিবায়ুর মাধ্যমে আমাদের অনেক ভালো কাজ থেকে আমরা মাহরুম থাকি, বঞ্চিত থাকি। এটা কোনো ভালো তো নয়, বরং অনেক মন্দের দুয়ারকে মুক্ত করে এবং অনেক ভালো থেকে আমাদেরকে বঞ্চিত রাখে। ধরুন একজন অজু হলো কি হলো না এটা নিয়ে তিনি সন্দেহ করতে করতে তার অজু করতে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট লাগিয়ে দিলেন, তাহলে কী হবে? টয়লেটে তার তো 15-20 মিনিট লেগে গেল। তো এসব করতে করতে তার তাকবিরগুলা ছুটে গেল, তার জামাতের এক রেখা দু রেখা ছুটে গেল, তিনি অনেক সব থেকে বঞ্চিত থাকলেন। তাহলে শয়তান তাকে আপাত দৃষ্টিতে দেখতে ভালো মনে হয় এরকম একটা কাজে লাগিয়ে প্রকৃত ভালো বা তার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ বা আরেকটি ভালো কাজ থেকে দূরে রাখে। এই জন্য সূচিবায়ুর মূল ঔষধটা হলো এটাকে ইগনোর করা। ধরুন আপনি পাক বা নাপাক নিয়ে সন্দেহ করছেন, নাপাক হওয়ার জন্য কোনো প্রমাণ নাই, দেখা যাচ্ছে না, তাহলে আপনি পাক এটা ধরে নেবেন, আপনি সূচিবায়ুকে কোনো পাত্তা দিবেন না। তাহলে সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত হবেন যে শয়তান আপনাকে অস্থির করছে। আপনি শয়তানকে বা মনকে আপনি বলবেন যে শরিয়া হালাল হারামকে একেবারে স্পষ্ট রেখেছে, যেহেতু কোনো নাপাক দেখা যাচ্ছে না, বিধে আমার শরীরে নাপাক লাগে নাই, মনে যেটা বলছে এটার কোনো ভ্যালু দেওয়ার দরকার নেই।